এখানে টপিক্সটা একটা মিনিট। আচ্ছা, সবার ফার্স্টে স্টেপটা আমাদের এক নাম্বার কী করতে হবে, আমরা কি নিয়ে কাজ করব এটা ডিফাইন করতে হবে। হ্যাঁ, কারণ কি, ধরেন আপনি একটা চ্যানেলে যদি দুনিয়ার সব ধরনের ভিডিও দেন তাহলে ওই চ্যানেলটা চলবে? কখনোই চলবে না, গ্রো হবে না। আমাদের যে কোনো একটা টপিক্সের উপর দিতে হবে। এখন টপিক্সটা কি আমি দেখাচ্ছি, তবে স্টেপগুলো একটু বলে নিই। দেন হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে, মানে প্রতিনিয়ত আপনাকে একটা ভিডিও মেক করার পূর্বে আমাদেরকে রিসার্চ করে নিতে হবে। দেন হচ্ছে টপিক্সের বিভিন্ন ফুটেজ আমাদের কালেক্ট করতে হবে, টপিক্স খুঁজতে হবে আর কি। দেন হচ্ছে ফুটেজ কালেক্ট করতে হবে। ফুটেজগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে কপিরাইট এবং হচ্ছে একটা ফেয়ার ইউজ, যেটা আমরা এটা ব্যবহার করে সবসময় কপিরাইটগুলো ইউজ করবো। এবং স্টক ফুটেজ আমরা ব্যবহার করবো, প্রায় 20,000 টাকার যে স্টক ফুটেজ ওই সাইট থেকে আমরা নিব। এবং স্ক্রিপ্ট রাইটিং তো স্ক্রিপ্ট কালেক্ট তো থাকবেই, ভয়েস ওভার অবশ্যই আমাদের দিতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না, এছাড়া কিন্তু আপনার ভয়েসটা সুন্দর লাগবে না। এবং রিমুভ কপিরাইট তো থাকবেই, এর পাশাপাশি আমাদের থাম্বনেইল তো থাকবেই। সো বলতে পারেন আপনার এই ভিডিওগুলোর থাম্বনেইল হচ্ছে প্রাণ। থাম্বনেইল ছাড়া আপনার ভিডিও কিন্তু পারফেক্ট হবে না। তাহলে আমরা শুরু করি, আর ইনকাম করার পর্যায়ে যদি আমাদের ভিডিও 90টা ভিডিও কিংবা 150 থাকে, আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর মনিটাইজ হলে আমরা সর্বনিম্ন $100 থেকে এর আপ হচ্ছে যতই এর আপ আমরা আর্নিং করতে পারবো। হ্যাঁ, তবে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, সবাই সময় না দিলে কখনই আপনি এটা করতে পারবেন না। এক নম্বর আমরা দেখি নিশ, এই নিশটুকু করার, নিশ রিসার্চ করার জন্য আমাদের কার হেল্প লাগবে? অবশ্যই গুগলের হেল্প লাগবে। হ্যাঁ, গুগলে আমরা গেলাম এবং গুগলে যাওয়ার পর জাস্ট আমি এখানে লিখলাম, প্রথম google.com-এ অবশ্যই আপনি যাবেন, google.com। ওকে, এরপরে একটা টুল আছে, যে টুলটার নাম হচ্ছে গুগল ট্রেন্ড। নাম শুনছেন না আপনারা? ওকে, তাহলে আমরা এগুলো এন্ট্রি করে নিব, আমি কিন্তু পরবর্তীতে আবার কভার করব না। এরপরে আমাদের আরেকটা টুল লাগবে, সেটা হচ্ছে ইউটিউব। ওকে, তাহলে আমাদের google.com, গুগল ট্রেন্ড এবং হচ্ছে ইউটিউব, এই তিনটা কেন আপনার এটা লাগবে? হ্যাঁ, সো নিশ কি, আমরা তো জানি যে আমরা কীর উপর ভিডিও বানাবো, মানে আমরা এমন একটা সিস্টেমের উপর ভিডিও বানাতে চাচ্ছি যেটা চলবে, এবং এটা একটা মনে করেন আগামী যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই চলবে, এবং প্যাসিভ ইনকামও এটাকে বলা হয়। মানে আপনার ইউটিউব চ্যানেল এমন না আজকে একটা বানাইছেন ভিডিও, এই টপিক্সে যখন চলে যাবে এরপরে আর বানাতে পারবেন না, এমন কোনো টপিক্সের উপর আমাদের চ্যানেল তৈরি করা যাবে না। তাহলে নিশটা খুব ইম্পর্টেন্ট। এবং এখন নিশ কী কী টপিক্সের উপর হয় আমরা যদি দেখি, গুগলে এখানে যাই এবং গুগলে গিয়ে লিখি বেস্ট নিশ ফর ইউটিউব চ্যানেল, আমরা এখানে সার্চ করলাম। এটা সার্চ করার পর পেয়ে গেছি না যে সব থেকে বেশি যে নিশগুলো ভালো চলে এবং যেগুলো অলওয়েজ চলবে, এই নিশগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি যে নিশগুলোর ভিতরে কী কী আছে, মেক মানি অনলাইন নিয়ে যদি আপনি তৈরি করেন এটা হচ্ছে এক নম্বর, এবং আপনি এই নিয়ে তৈরি করলে ভালো একটা বেনিফিট পাবেন। দেন আমাদের কী টপিক্স আছে নিশ, এরপরে আছে মেক মানি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আছে, তারপর হচ্ছে ফিনান্স অ্যান্ড ইনভেস্টিং নিয়ে আছে, এডুকেশন নিয়ে আছে, আপনি ফটোগ্রাফি নিয়ে তৈরি করতে পারেন, লাইফ স্টাইল নিয়ে তৈরি করতে পারেন। তাহলে আমরা রান্নাবান্না কি মানুষের প্রতিনিয়ত প্রয়োজন হয় না? হ্যালো, একটু কথা বলতে হবে আপনাদের সবারকে। তাহলে আমরা কোন টপিক্সের উপর ভিডিও বানালে ভাইরাল কিংবা এগুলো চলবে, এখানে যে টপিক্সগুলো আছে এগুলো সবগুলোর উপরে যদি আমরা ভিডিও বানাই, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমাদের ভিডিও বানাতে হবে। আমার চ্যানেলটা যদি মানুষকে টাকা কীভাবে ইনকাম করবে এটা নিয়ে হয়, তাহলে অবশ্যই এইটাই ফোকাস করতে হবে, এই চ্যানেলে অন্য কোনো ভিডিও দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে মার্কেটিং রিলেটেড কথাবার্তা হলে অবশ্যই এই টপিক্সে থাকতে হবে, অন্য কোনো টপিক্স আমাকে দিলে বেটার হবে না, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু চলে যাবে। একটা নিশের উপর থাকতে হবে। আরও যদি সহজ ভাষায় একটু আমি বলি, ধরেন আমি আমার চ্যানেলে দিচ্ছি হচ্ছে মার্কেটিং রিলেটেড টিপস, এখন যদি আমি আপনাদের এখানে মায়াজালের ভিডিও দেই, তাহলে এখানে দুই ধরনের পার্সন থাকবে না, একদল আছে শেখার জন্য আর একদল আছে ইনফরমেশন জানার জন্য। তাহলে একদল আমার চ্যানেলটাকে পছন্দ করবে, একজন কিন্তু করবে না, তাই না? ঠিক এর জন্য সব টপিক্সের উপর ভিডিও দেওয়া যাবে না, একটা টপিক্সের উপর বা একটা নিশের উপর ভিডিও দিতে হবে। এখানে অনেক নিশ আছে, কুকিং নিশ আছে, এন্টারটেনমেন্ট নিশ আছে, এবং আপনি যদি বডি বিল্ডিং ভালোবাসেন বা ফিটনেস তাহলে এই নিশ নিয়ে কাজ করতে পারেন। রিভিউ অ্যান্ড রিয়াকশন, এই দেখি রিভিউ এবং রিয়াকশন নিশটা কী।
আমরা এই যে রিয়াকশন কথাটা আমরা এটা নেই নিয়ে অথবা মুভি রিভিউ কথাটা নেই, এখানে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম যে মুভি রিভিউ। নতুন একটা মুভি বের হয়েছে না আমাদের অনেক কি পুষ্পা মুভিটাই আমি দেখি, সো পুষ্পা মুভি রিভিউ। সাপোজ ইন্ডিয়ান এই তামিল একটা মুভি বের হয়েছে, এখন এই মুভিটা রিভিউ আমরা দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছি এই যে 2 মিলিয়নের মতো ভিউ হয়েছে এই ভিডিওটাই, ভালো করে খেয়াল করেন এখানে কত মিলিয়ন ভিউ হয়েছে, 2 মিলিয়নের মতো। এবং এইটাই কিন্তু কত 4 সপ্তাহ আগে পোস্ট হয়েছে, এবং দেখেন কি পরিমাণ এদের ইট চলছে। এখন এই জায়গার কি ভিডিওগুলো ওনাদের করেন, আমি এটা ওপেন করলাম, ভিডিও করেন তাহলে কি পরিমাণ আপনার আর্নিং হবে, সিপিসি খুবই হাই। হ্যাঁ, এবং এইখানে যদি খেয়াল করেন এটা কিন্তু ভালো পরিমাণ, যেটা মার্কেটিং রিলেটেড, মানে এই টপিক। এরপরে যদি দেখেন যে এখানে লাইফস্টাইল নিয়ে করতে পারেন, মানে সো এখানে আমরা যেই টপিক্সের উপর করবো এগুলো সব প্রফিটেবল, এবং এগুলো আমরা যদি তৈরি করতে পারি আমাদের চ্যানেলটা, তাহলে আমাদের চ্যানেল নিশের ভিতরে সব থেকে যে নিশটা আছে আমরা দেখেছিলাম এই রিভিউ এবং রিয়াকশন, এখানে পুরোটাই ধরতে গেলে আপনার কপিরাইট। হ্যাঁ, কপিরাইট নিয়ে, মানে কপিরাইট বেশিরভাগই ইউজ হয়, শুধু মাঝে মাঝে কপিরাইট ছাড়া হয়। ওকে, আমরা যেটা নিশ, এগুলো শুধু একটা তথ্য জানানো, এবং এই মায়াজাল থেকে শুরু করে কি কেন কিভাবে অদ্ভুত জাল বিবর্তন যদি আপনি লিখেন, হ্যাঁ বিবর্তন যদি লিখেন, বিবর্তনও কিন্তু মায়াজালের। হ্যাঁ, আপনি যদি বিবর্তন চ্যানেল লিখেন দেখবেন এরা সবই, এই চ্যানেলগুলোই হচ্ছে ইনফরমেটিভ। হ্যাঁ, এবং রহস্য রোমাঞ্চক ধরনের ওরাই করেন, এটা স্পষ্ট না, একটা চ্যানেল আমরা ফলো করতে পারি। এইবার হচ্ছে রিসার্চ, এখন আমরা রিসার্চ করব। রিসার্চটা সবাই এই সার্চ বারে যাওয়ার পর আপনি যে ভিডিও তৈরি করবেন ওই ভিডিওটা টাইটেলটা এখানে লিখবেন। হ্যাঁ, ভিডিওটা টাইটেলটা এখানে লিখলে আপনি মোটামুটি ভিডিও যেগুলো ভালো ভিউ হয় এগুলো পেয়ে যাবেন। আরেকটা উপায় হচ্ছে আমরা এই ভিডিওতে চলে যাব, শর্ট বাই লেখা না, এখানে একটা ক্লিক করব, লেখা আছে মোস্ট পপুলার, দেখতে পাচ্ছেন এই মোস্ট পপুলার যাওয়ার পর দেখতে পাচ্ছি ভাইরাল হবে, বুঝছেন কি না। টপিকের উপর ভিডিও বানাতে চাই, ধরেন আমি বাংলাদেশি হিস্টোরি, সো আমি গুগলে যাওয়ার পর হিস্টোরি স্টোরি অফ বাংলাদেশ আমি এই কথাটা লিখলাম। লেখার পর উইকিপিডিয়া থেকে শুরু করে আপনি অনেকই পাবেন, আমি বলে দিব যে আপনি স্টোরিগুলো বা হিস্টোরিগুলো কোথায় পাবেন। হ্যাঁ, এটা পরবর্তীতে বলে দেবো। সো দেখেন এই জায়গা আমরা পাচ্ছি না বাংলাদেশের বিভিন্ন তথ্য। সো আপনি যদি ইনফরমেশন রিলেটেড বা বাংলাদেশ নিয়ে ভিডিও বানাতে চান তাহলে আপনি এই জায়গাটুকু এইগুলো সব নিতে পারেন। এখন এগুলো পড়তে আপনার অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে গুগল ট্রান্সলেট ইউজ করে নিতে পারেন, এটা তো আর বলার ওয়ে রাখে না। তাহলে আমরা এই রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট, রিসার্চ যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। এবার হচ্ছে টপিক্স, এইটা আমরা দেখি। টপিক্স খোঁজার জন্য আমাদের গুগল ট্রেন লাগবে, কী লাগবে বানাবো, হরর কি নিয়ে অথবা পুষ্পা মুভি, পুষ্পা মুভি। আচ্ছা, আমি পুষ্পা মুভি লিখে ভিডিও টপিক্স বের করব। আবারও বলি, ভিডিও টপিক্স বের করার জন্য আমরা এটা ইউজ করি। দেখেন পুষ্পা মুভি লিখলাম না, পুষ্পা মুভি লেখার পর আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে, আপনি যেই দেশের হয়ে বানাতে চান ওই দেশটা সিলেক্ট করে দিবেন, আপনার অডিয়েন্স যেই দেশের। আমি এখানে সার্চ করলাম, সার্চ করলাম না, এখানে ক্লিক করলাম, এবং এখানে বাংলাদেশ লেখা আছে, এখানে আমরা ইন্ডিয়া দেব, কারণ বাংলাদেশে যেহেতু মনিটাইজেশন এখনও অ্যানাবেল করে নাই। এখন আমরা পুষ্পা মুভি রিভিউ আমরা লিখলাম, পুষ্পা মুভি। ওকে, আমি পুষ্পা মুভি লিখলাম, এবং দেখেন এটা চলতেছে কি না, চলতেছে না, ভালো করে এই ড্রপডাউন যে আছে এই ড্রপডাউন থেকে আমরা ইউটিউব সিলেক্ট করে দিলাম। ওকে, ইউটিউব সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছি আমরা যদি এখন এই পুষ্পা মুভির উপর ভিডিও বানাই, ভিডিওটা কোথায় যাবে দেখেন তো, দেখতে পাবেন ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, ভালো করে খেয়াল করেন, একদম উপরের দিকে চলে যাবে, গুগল আপনাকে বলে দিচ্ছে, কারণ এটা এখন সার্চে সব থেকে বেশি এবং ট্রেন্ডিং আছে। এর পাশাপাশি আমরা এইবার আবার এখানে যাব, এইবার আপনার রিলেটেড একটা মুভির চ্যানেল যারা এই রিলেটেড তৈরি করে তাদের এখানে যেতে হবে আরও টপিক খোঁজার জন্য। আমরা ধরে নিচ্ছি বিবর্তনের মতো ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, বিবর্তনে আসার পর ওদের রিসেন্টলি যে ভিডিওগুলো আছে, হ্যাঁ রিসেন্টলি বা নিউএস ভিডিও এখানে ক্লিক করবো, ডেট নিউএস ভিডিও, এই জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি না নিউএস ভিডিও এগুলো, তার মানে
ওরা যদি দেখেন এটা নিয়েও হয়তো কোথাও না কোথাও এই ঘটনাটা ভাইরাল হয়েছে, যার ফলে ওরা এটা নিয়ে তৈরি করছে আর কি। ওই হচ্ছে আমরা এই youtube.com আসার পর এখানে দেখতে পাচ্ছি এক্সপ্লোর, দেখতে পাচ্ছি না এক্সপ্লোরে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এইগুলা নিয়ে একটা রিয়াকশন ভিডিও তৈরি করি তাহলেও কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে। 9 দিন আগে তৈরি ভিডিওটা পোস্ট হয়েছে, 2.5 মিলিয়ন ভিউ হয়েছে, তার মানে এই ট্রেন্ডিং আসার পর আমরা দেখতে পাচ্ছি এই টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আমাদের কি ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। এখানে এই ভিডিওগুলো যদি আমরা তৈরি করি বা এদের নিয়ে রিয়াকশন বা এদের নিয়ে কোনো কথাবার্তা বললে, এই টপিকস নিয়ে কোনো কথাবার্তা বললে আপনার ভিডিও কি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তাগুলো আমি কি করব, আমি নিজে একটা ভিডিও বানাবো বাংলায়, বুঝেছেন? কি লিখবেন? হ্যাপি স্ক্রিপ্ট, হ্যাপি স্ক্রিপ্ট। সো দেখেন আমাদের এই হ্যাপি স্ক্রিপ্ট এখানে লাগবে আর টেম্প মেলটা লাগবে এই ভিডিওর এটা বানানোর জন্য। সো আমরা হ্যাপি স্ক্রিপ্ট স্টার্ট ফর ফ্রি দেখতে পাচ্ছি সবাই, এখানে আমরা ক্লিক করব। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পর এবার আমাদের টেম্প মেল যেখানে আছে টেম্প মেলে যাব। এই হ্যাপি স্ক্রিপ্ট .com যে সাইট আছে এখানে সাইন আপ করার পর আমাদের একটু রিলোড নেবে এবং একটু সময় পর এবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ইমেলটা বসানোর কথা বসালাম, সরি আমি আবার একটু কপি করি, হ্যাঁ ইমেলটা বসানোর কথা ইমেল বসালাম, আদৌ কি নিবে ইমেল, নিচ্ছে না, ওকে কপি হচ্ছে না, একটা মিনিট, ওকে কপি, দেন হচ্ছে আমি ইমেলটা বসালাম, আই থিঙ্ক এবার বসছে। এবার বলছে পাসওয়ার্ড, আমি এইটুকুই পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর কন্ট্রোল ভি দিলাম এবং এখানে টিক মার্ক দিলাম এবং সাইন আপে ক্লিক করলাম, পারবেন না এইটুকু, পাসওয়ার্ড স্ট্রং দিলে তখন এনাবেল হবে। সো দেখেন অনবোর্ডিং আপলোড, হ্যাপি স্ক্রিপ্ট অনবোর্ডিং আপলোড, এখানে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি দুইটা জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে আমি এর জন্য ওর ভিডিওটা প্রয়োজন, ভিডিওটা লিঙ্কটা কপি করে আমি এই জায়গায় হুবহু বসাবো। বসানোর পর এই ভিডিও থেকে স্ক্রিপ্টটা আলাদা হয়ে যাবে। এখন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি না যে ইংলিশ চলে আসছে, ইংলিশ সিলেক্ট করার পর ও অটোমেটিক্যালি আপনার এই জায়গায় ক্লিক করবো, কোথায়, এখানে, এখানে ক্লিক করলে ও আমাদের কি করবে এই যে টুলটা, এই টুলটা আমাদের হচ্ছে ফুল জিনিসটার স্ক্রিপ্ট করে দেবে। জার্নালিস্ট আমি দিয়ে দিলাম, দেন হচ্ছে কোম্পানির সাইজ হচ্ছে জাস্ট মি এবং হোয়াট ইজ দ্য নেম অফ কোম্পানি, আমি হচ্ছে IIT নোট দিয়ে দিলাম, কন্টিনিউ প্রেস করলাম, ওকে। এইবার বলছে যে ফার্স্টটা আমরা সিলেক্ট করার পর এইবার আরও কিছু জিনিস চাবে, আমরা 2 মিনিট বলছে লেফট ওয়েট করি। হ্যাপি স্ক্রিপ্টে অপশন আছে যে আপনার যে ভিডিও যেটা ইংলিশ করছেন ওইটাকে বাংলায় কনভার্ট করে দেওয়া, তাহলে ওইটা আরও ভালো হবে, অথবা আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন, যেখানে মেইনলি আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, এটাও খারাপ না। তাহলে আমরা সো আমাদের এখানে আরও কিছু অনেকগুলো সাইট আসছে, এই একটা সাইট পাচ্ছি বেন সাউন্ড এবং হচ্ছে এই একটা সাইট, এই একটা সাইট, এই সাইট থেকে যদি আমরা নেই তাহলে কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না এবং এগুলো আপনি মনিটাইজেশন পাবেন। হ্যাঁ আবার চেষ্টা করবেন আপনি যে ইনভার্টো এলিমেন্টস আছে ওইখান থেকে নেওয়ার জন্য, ওইখান থেকে নিলেও আপনার ভালো হবে। সো দেখেন আমরা এই সাইট থেকে আমরা ভয়েস ওভার বা সরি আমরা যে সাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের এটা নিতে পারি, পারবো না, এখানে দেখেন সুন্দর সুন্দর সাউন্ড আছে, কাজ করি সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করব বা যে কোনো টপিক্সের আপনি করেন, যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন IDM ইনস্টল করা, এবারে IDM একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে লেখা আছে ম্যানেজ এক্সটেনশন, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, এই অপশনগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ ইন কগনিটো মোড, এটা অন করে দিব, পারবেন না এটুকু, এইবার আমি এই জায়গায় ক্লিক করলাম এবং ইন কগনিটো মোড ওপেন করলাম, এইবার আমি সুপার ভিডিওতে যাব, তাহলে টেম্প মেল দিব না টেম্প মেল, অবশ্যই টেম্প মেল দিব, ওকে সেই জায়গায় আমাদের কেনা বলছেন এখানে আপনাকে লগইন করার কথা বলতেছে সাইন ইন, আমরা এখানে আসলাম কিন্তু বলতেছে সাইন ইন করার কথা, আচ্ছা আমাদের কি অ্যাকাউন্ট আছে, নাই, তাহলে আমরা কি করব, আমরা অ্যাকাউন্ট করব, এই জায়গায় লেখা আছে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন সবাই, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পর এবার আমাদের যে মেলটা আছে মেলটা কপি করব, এখানে বসাবো, ভেরিফাইয়ের প্রয়োজন পড়বে না,
ঠিক আছে, আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন। এই যে বলছে রিসেন্ট, আমি কন্টিনিউ ক্লিক করলাম, ভেরিফাই প্রয়োজন পড়ে না, তবে আমি ভেরিফাই করে নিচ্ছি। এখানে মেইলে চলে আসছে এবং এখানে আমি ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এটা লিখে রাখবেন, মানে ইমেলটা আর আপনার যে পাসওয়ার্ড ইমেলটা দিচ্ছেন ওটা লিখে রাখতে পারেন, অথবা চাইলে রিয়েল মোডে ইউজ করতে পারেন। বারবার এভাবে রেজিস্ট্রেশন করা একটা ঝামেলাদায়ক এর জন্য। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ভিডিও, দেখতে পাচ্ছেন সবাই? আছে ক্রিয়েট ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আপনি সাজিয়ে সাজিয়ে ভিডিও তৈরি করতে পারেন, অথবা এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে পারেন। আমি অলওয়েজ এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি। আমরা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি এখানে, সবাই প্লে স্টোরে পেয়ে যাবেন। এই জায়গা এই জায়গায় আসার পর আমরা দেখতে পাচ্ছি নিচে এই ফাংশনগুলো সব আমরা বাদ দিতে পারি, অথবা চাইলে আপনি ল্যান্ডস্কেপ যেটা আছে এটা ক্লিক করতে পারেন। সো এই ল্যান্ডস্কেপ অথবা হচ্ছে ইউটিউব, এই দুইটার একটা ক্লিক করলেই হবে। হ্যাঁ, আমি ইউটিউবটা ক্লিক করলাম। অবশ্যই ল্যান্ডস্কেপ আপনি ক্লিক করতে পারেন, দুইটা সেমই। এখানে আসার পর এই যে লেখা আছে না, লেখাটা একটা ক্লিক করব, এটা সরাই দিব, পারবেন না এটুকু? এইবার এখানে আসার পর আমি এই যে ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও লেখা, এখানটা ক্লিক করবো, লেখা আছে চুজ ফ্রম লাইব্রেরি। ওকে, আচ্ছা আমরা একটা ভিডিও কিওয়ার্ডটা লিখতে হবে আর কি, ইন্টার কিওয়ার্ড। দেখতে পাচ্ছেন ডাউনলোড হবে কোন জায়গা থেকে? প্রতি মাসে যদি $30 হয়, ক্যালকুলেশন করেন তো কয় টাকা হয় বছরে? $30 গুণ হচ্ছে 85 আমরা যদি দেই, ঠিক আছে, তাহলে কত? 2550 টাকা হয়, তাই না? তাহলে এটা যদি 12 মাস আমরা চিন্তা করি তাহলে কত হয়? 30,600 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ টাকা। তাহলে এই জিনিসটা আমরা ফ্রি পাচ্ছি না, সব পাচ্ছি, সব। এখানে কোনো লিমিটেশন নাই, ওইখানে যত ফুটেজ আছে সব পেয়ে যাবেন। এই জায়গায় যাওয়ার পর আমি হরর মুভি নিয়ে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বা হরর রিলেটেড আমি হরর এখানে লিখলাম। কিওয়ার্ডটা শুধু লিখতে হবে, কি করতে হবে করেন, স্ক্রিন শর্ট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা স্ক্রিন অফ হয়ে গেছে। ওকে, আমি এই জায়গায় ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছি না আমার ভিডিওগুলো, দেখেন তো? যত হরর ভিডিও মানে ভিডিও আপনার প্রয়োজন হবে, এই দেখেন এই ফুটেজটা আমরা একটা চাই। ওকে, তাহলে আমরা ভিডিও ফুটেজগুলো সব পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? এইগুলো কিন্তু মানে এখানে লোড নেবে, লোড নিয়ে অনেক। এখন আপনার যেটা ভালো লাগে ওইটা নেবেন। সাপোজ আমি সিনটা শুরু করব এই জায়গা থেকে, এই সিনটা আমার খুবই ভালো লাগতেছে, এই সব সিনগুলোই আমি নিব, একটা একটা করে নিতে হবে। আপনাকে সিনটা একটা ক্লিক করতে হবে, মানে ভিডিওতে ক্লিক করতে হবে, মাস্ট। ভিডিওতে ক্লিক করার পর এবার আমরা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে। আবারও বলি, ভিডিওটা আসলো, এখন যদি আপনি ভিডিওটা এখানে ক্লিক করে সেভ দেন তাহলে কিন্তু আপনার এই ওয়াটারমার্ক আসবে। আমরা যদি ওয়াটারমার্কে যদি আসে তাহলে কিভাবে আপনি এটা কপিরাইট হলো? কপিরাইট তো থেকেই গেল, তাই না? সো আমরা আইডিএমটা প্রয়োজন হবে। আবারও বলি, এখান থেকে সেভে এই জায়গায় ক্লিক করে যদি আপনি নিতে চান তাহলে কি হবে, আপনার ভিডিওটায় কপিরাইট রিমুভ হবে না। সো আমরা অবশ্যই কপিরাইট ফুটেজ এবং রয়্যালটি ফুটেজ চাচ্ছি, ফ্রি ফুটেজ চাচ্ছি। এই আইডিএমে ক্লিক করব, এই জায়গায় নিচে যে ভাষণটা থাকবে না সবার লাস্টে, ওই জায়গায় একটা ক্লিক করবেন। সবার লাস্টে যে ভাষণটা আছে ওইখানে ক্লিক করার পর এই জায়গায় নাম চাবে, আপনি একটা নাম দিয়ে দিবেন, যেমন ফুটেজ হচ্ছে ওয়ান, আমি এখানে সুপার বা ওয়ান দিচ্ছি নাম। এইবার আমি স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে না। তারপর কপিরাইট ফুটেজ আমরা কীভাবে নিব এটা জানলাম, এটা এডিটিংয়ের সময় আমরা কতটুকু কী নিব এগুলো আলোচনা করব। স্টিল ইমেজ, স্টিল ইমেজ নেওয়ার জন্য তো আপনাদের বলা লাগবে না, এটা যে পিক্সেলসে যাবেন স্টিল ইমেজ নেওয়ার জন্য আমাদের কিছু স্টিল ইমেজও লাগবে, এমন মানে আপনি যেই টপিক্সের উপর ভিডিও বানাবেন। এবং হরর এমন একটা টপিক্স, এই টপিক্সে ভিডিও সারা এখানে আসলাম। আসার পর আমি যদি এখানে হরর লিখি আমি হরর ইমেজ পেয়ে যাব, এবং এগুলো সবই কপিরাইট ফ্রি। তাহলে আমরা একটু কভার করি আজকে কী কী দেখলাম। সেটা হচ্ছে আমরা রিসার্চ করলাম এবং হচ্ছে টপিক্স বাছাই দেখলাম, ফুটেজটা দেখলাম, স্ক্রিপ্ট দেখলাম, ভয়েস ওভার বা এগুলো আমরা পরবর্তী দেখব। তবে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে অর্ডার সিটিতে যাবেন, অর্ডার সিটি পাবেন না এখানে যেতে, অর্ডার সিটি ডাউনলোড, অর্ডার সিটি ডাউনলোডে ক্লিক করবেন। এই সফটওয়্যারটা টোটালি ফ্রি, অর্ডার সিটি ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনি অর্ডার সিটিটা ডাউনলোড করতে পারবেন আপনার কম্পিউটার ভার্সন অনুযায়ী। আসার পর আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ হচ্ছে
উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য এবং হচ্ছে লিনাক্সের জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন। উইন্ডোজ 11 থেকে শুরু করে মোটামুটি সবগুলোই আপনি পেয়ে যাবেন। এবার আপনি কত ভাষণ চাচ্ছেন, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে তার মানে আপনার ভয়েস ওভার বা অডিও যেটা থাকবে এটা এই পাশে থাকবে, আর আপনার যে স্ক্রিপ্টটা সেটা এই পাশে থাকবে। ধরে নিচ্ছে আমি বাংলাদেশ ইনফরমেশন বাংলা। আমরা এই জায়গায় যে রেকর্ডিং যে বাটনটা আছে লাল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কথা বলা শুরু করব। দেশের জনসংখ্যার প্রায় 90% মানুষের মাতৃভাষা বাংলা। সাক্ষরতার হার 75%। 2017 সাল থেকে 18 অর্থ বছরে চলতি বাজার মূল্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি পরিমাণ ছিল এত এত এত। সো ধরে নিচ্ছি এখানে যখন রেকর্ডিং হয়ে গেল, এবার আমরা একটু এখানে প্লে করি। দেশে জনসংখ্যার প্রায় 90% মানুষের, তাহলে আমাদের স্ক্রিপ্টে ভুল কম হবে, কাটা সেটা কম করা যাবে। এবার আমরা এই জিনিসটা কন্ট্রোল জেড, উপরে বাটা যেন ফুল থাকে, ফুল না থাকে ফুল করে নেবেন। এইবার আমরা এই ভয়েসে নয়েজ আছে এই ফুটেজটার নয়েজটা সিলেক্ট করা। আমরা ঠিক এই যে প্রথম দিকে যে কথা বলছি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম। এটুকু সিলেক্ট করে বুঝাই দিব যে তোমার এই ফুটেজে যত নয়েজ আছে এগুলো রিমুভ হয়ে যাও। আমরা ইফেক্টে ক্লিক করব। কোথায় ইফেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নয়েজ রিডাকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ক্লিক করলাম এখানে, এখানে কিন্তু ওকেতে ক্লিক না করে এখানে গেট নয়েজে ক্লিক করবেন। ঠিক আছে, গেট নয়েজে ক্লিক করার পর আবারও আমি এই অংশটুকুতে দেখতে পাচ্ছি নয়েজ, ইফেক্ট এবং নয়েজ এবং গেট নয়েজে ক্লিক করব। তাহলে আমাদের এই নয়েজটুকু ধরে নিচ্ছে এই সফটওয়্যার, কী করবে দেখি। এবার এই যে বাহিরে একটা অংশ দেখতে পাচ্ছি, সিলেক্ট যে অপশন এখানে ক্লিক করব, অথবা এই জায়গায় এই সাদা অংশ হয়ে এগুলো সব সাদা সাদা হয়ে আবারও আমরা এই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এইবার লেখা আছে নয়েজ রিডাকশন দেখতে পাচ্ছি, একটা ক্লিক করব। একটা ফাংশন আসছে, এই ফাংশন আমরা এবার ওকেতে ক্লিক করব। অবশ্যই আমি যেভাবে প্যারামিটার দেন আছে এখানে 7 দিবেন, নয়েজ রিডাকশন এখানে 3.50 দিবেন এবং এখানে 0। এবার ওকেতে প্রেস করেন, বড় এই জায়গায় একটা ক্লিক করব। স্টেপগুলো লিখে নিতে পারেন। ইফেক্টটা একটা ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ফিল্টার কার্ভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সবাই, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ফাংশন চলে আসবে, এই ফাংশন থেকে এই জায়গায় ম্যানেজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ফ্যাক্টরি প্রিসেট, এই জায়গা থেকে নিচে লেখা আছে ট্রাভেল বুস্ট, হ্যাঁ এখানে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। পারবেন? এইবার আমরা আবারও ইফেক্টে ক্লিক করব, আবারও ফিল্টার কার্ভ, দেন হচ্ছে এই ম্যানেজে ক্লিক করবেন, দেন হচ্ছে ফ্যাক্টরি রিসেট, এবার হচ্ছে বুস্ট বেস বুস্ট, এবার ওকেতে ক্লিক করেন। পারবেন না এটুকু? এইবার আবারও ইফেক্টে ক্লিক করব, দেন হচ্ছে ফিল্টার কার্ভ, আবারও তিনবার আগে যাইতে হবে। এবার আমরা এগুলাই ক্লিক না করে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এটা এলো। আবারও এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্টে, ইফেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ইকিউ, এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি ডিফল্ট যেভাবে আছে এইভাবেই যেন থাকে, দেন ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, ডিফল্ট না থাকলে ম্যানেজ থেকে এখানে ডিফল্ট করে নিতে পারবেন, এই সেভ প্রিসেট বা ডিফল্ট করা যায়। হ্যাঁ ওকে, আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আরও অবস্থা খারাপ হয়েছে। এইবার আমাদের তাহলে কয়টা আবারও ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর এইবার আপনি দেখতে পাচ্ছেন নিচে নর্মালাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এবার ওকেতে ক্লিক করেন, পারবেন না এখানে? এইবার আবারও আমরা ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কম্প্রেসর নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইবার আমরা ওকেতে ক্লিক করব। একবার গেল, আবারও এখানে একবার ক্লিক করবো এবং কম্প্রেসর নামে আরেকটা অপশন আছে এখানে আবারও ক্লিক করব, দেন ওকে। তাহলে দুইবার আমরা আমাদের কম্প্রেস মন হয়েছে। দেশে জনসংখ্যার প্রায় 90% মানুষের মাতৃভাষা বাংলা। তাহলে এতক্ষণ